আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশ সরকার এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিকাশ সরকার ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। তিন কার্টুন বিদেশি মদ উদ্ধার জলপাইগুড়িতে। অসম থেকে দিল্লির অভিমুখী অরুণাচল প্রদেশের বিদেশি মদ বোঝাই লরি আটক জলপাইগুড়িতে। গ্রেপ্তারের লরির খালাসি এবং ড্রাইভার। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং ডিএসপি ক্রাইমের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ একটি গাড়ি আটক করে উদ্ধার করা হলো প্রায় 300 কার্টুন বিদেশি মদ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সহ একজনকে। ধৃতদের সোমবার জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমাদের সোর্স ইনফরমেশন অনুযায়ী আজকে দুপুর 1টা নাগাদ একটা 8 জন নম্বরের গাড়ি বড় কন্টেইনার ইন্টারসেপশন করা হয়। তাতে জিজ্ঞেস করাতে ওর ড্রাইভার বলে ওর মধ্যে কেমিক্যালস আছে, বিলও প্রডিউস করে। ফিজিক্যাল সার্চ দেখা যায় ওখানে 300 কার্টুন ম্যাকারেল নম্বর 1 স্প্রিট আছে, কান্ট্রি স্প্রিট, সরি ফরেন লিকার, যেগুলো স্পট সেল ইন অরুণাচল প্রদেশ হয়নি। ড্রাইভারের খালাসি স্পটে অ্যারেস্ট হয়েছে। আমরা আরও 3 জনের নাম পেয়েছি যাদের ইনভলভ আছে কেসে। আর গাড়ির ড্রাইভারের কেবিন থেকে আবার একটা ওয়েস্টবেঙ্গল নম্বরের নম্বর প্লেটও পাওয়া গেছে। টোটাল 300 কার্টুন মানে 12টা করে থাকে, তার মানে হচ্ছে 36 175 ml পার বটল। ইন্টারভিউশন যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে তেজপুর আসাম থেকে লোড হয়েছে, দিল্লি যাচ্ছিল। আমরা তদন্ত করে দেখি আসামি থেকে রিমান্ড নিতে হবে, কারণ আমরা ইন্টারভিউশন করি রাত্রেবেলা আর কোনো পাওয়া যায়। বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795।